হ্যালো বন্ধুরা, আজ আমি পঞ্চতন্ত্রের আরো একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো বাঁদরদের শিক্ষা। অস্ট্রেলিয়ার কোনো এক জঙ্গলে অনেক ক্যাঙ্গারু আর কিছু বাঁদর বাস করত। বাঁদররা ছিল ভীষণ দুষ্টু আর চালাক। ওরা সারা জঙ্গলে ভীষণ উৎপাত করত। সারা দিন ধরে ওরা জঙ্গলের পশু পাখিদেরকে বিরক্ত করেই যেত। একদিন বাঁদরদের সর্দার এক পরিকল্পনা করল। অনেকদিন থেকে আমরা এই বনের পাখিদেরকে বিরক্ত করে যাচ্ছি, আজ থেকে আমরা পাখিদের সাথে সাথে ক্যাঙ্গারুদেরকেও বিরক্ত করব। তারপর এই সারাটা বনে আমাদেরই রাজত্ব হবে। সব বাঁদররা এটা শুনে খুবই খুশি হয়। তখনই একটা বাঁদর জিজ্ঞাসা করে, কিন্তু সর্দার, আমাদের সংখ্যা তো অনেক কম, তবে এতগুলো ক্যাঙ্গারুকে কেমন করে বিরক্ত করব আমরা? আরে আমরা বাঁদর রে বাঁদর, আমাদের জন্য এই কাজটা খুবই সোজা। কিন্তু এই ক্যাঙ্গারুগুলো যদি আমাদেরকে ধরে ফেলে? না না, আমি শুনেছি ওই ক্যাঙ্গারুগুলো খুবই ভোলা ভালা হয়, আমাদেরকে ধরা ওদের পক্ষে অসম্ভব। সব বাঁদররা তারপর থেকে পাখির সাথে সাথে ক্যাঙ্গারুদেরকেও বিরক্ত করতে লাগলো। কখনো ওরা শুয়ে থাকা ক্যাঙ্গারুর ওপর লাফিয়ে ওঠে, আবার কখনো ওদেরকে লাঠি দিয়ে মারে। একদিন ক্যাঙ্গারুদের সর্দার বেঞ্জামিন ওর পরিবারের সাথে জঙ্গলে ঘুরছিল। বেঞ্জামিন খাবার জন্য সাথে ফল এনেছিল। তখনই বাঁদরদের সর্দার তার দলবল নিয়ে ওদেরকে ঘিরে ফেলল। এতগুলো খাবার একাই খাবে নাকি? আমাদের রাস্তা থেকে সরে যাও, আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে, আমি তোদের রাস্তা আটকাবো না, তুই যেতে পারিস। যখনই বেঞ্জামিন চলে যাচ্ছিল, বাঁদর ওর সব খাবার নিয়ে পালিয়ে যায়। আর ও কিছুই করতে পারে না। বাঁদরদের আতঙ্ক বাড়তেই থাকলো। একদিন সব বাঁদর ওদের সর্দারের কাছে যায়। সর্দার, আমাদেরকে এই ক্যাঙ্গারু আর পাখিদেরকে বিরক্ত করার জন্য কোনো নতুন কৌশল বলুন, কোনো এমন কৌশল যাতে দুজনেই একসাথে বিরক্ত হয়। এই জঙ্গলে আমরা ছাড়া শুধু পাখি আর ক্যাঙ্গারুই থাকে, আর রোজ রোজ ওদেরকে বিরক্ত করাটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু সর্দার, এটা ছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমরা সবাই যাও এবং সব পাখিদের ডিম এখানে নিয়ে এসো। সব বাঁদররা বাসা থেকে ডিম নিয়ে আসে। এসব দেখে সব পাখিরা খুবই দুঃখ পেল। পাখিরা সবাই তখন বেঞ্জামিনের কাছে আসে। এই বাঁদররা আমাদের বাঁচতেই দেবে না, আজ ওরা আমাদের ডিম তুলে নিয়ে গেছে। তোমরা চিন্তা করো না, আর এখন ঘরে যাও, আমি এখনই বাকি ক্যাঙ্গারুদের সাথে ওদের শিক্ষা দিয়ে আসছি। যখনই বেঞ্জামিন কিছু ক্যাঙ্গারুকে সাথে করে বাঁদরদের কাছে পৌঁছায়, সব বাঁদররা ওদেরকে ডিম ছুঁড়ে মারতে লাগে। এসব দেখে ক্যাঙ্গারুরা পালিয়ে যায়। আরে বাহ, ডিম চুরি করলাম পাখির আর ছুঁড়ে মারলাম ক্যাঙ্গারুকে, এসব করে আমার খুবই ভালো লাগলো। সব ক্যাঙ্গারু আর পাখি বিরক্ত হয়ে বাঁদরদের শিক্ষা দেবার জন্য ফন্দি আঁটতে লাগলো। তখনই বেঞ্জামিনের মাথায় একটা বুদ্ধি আসে। তোমরা সবাই নিজের নিজের হাতিয়ার তৈরি রেখো, আজ সন্ধ্যেবেলা বাঁদরদেরকে খুব মজা দেখাবো। বেঞ্জামিন বাঁদরদের সর্দারের কাছে যায়। ভাই, আমি সব কিছু ভুলে তোমাকে খাবার জন্য নিমন্ত্রণ করতে এসেছি, তুমি তোমার সব বন্ধুদের সাথে নিয়ে খাবার জন্য আসবে। শেষে তোমরা সবাই আমাদের কাছে হার মেনেই নিলে। ঠিক আছে, আমি সব বন্ধুদেরকে নিয়ে সন্ধ্যাবেলা খাবার জন্য পৌঁছে যাব। সব ক্যাঙ্গারু আর পাখি বাঁদরদের অপেক্ষা করছিল। কিছু সময় পরে সব বাঁদর একসাথে পৌঁছায়। খাবারটা কোথায় গেল? তাড়াতাড়ি নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। খাবার খাওয়ার আগে আমরা একটা খেলা খেলবো। আরে বাহ, তবে তো খুব মজাই হবে, বলো কি খেলা খেলতে হবে? তোমাদের সবাইকে নিজের হাত ব্যবহার না করে খাবার খেতে হবে, আর তোমরা যাতে হাত ব্যবহার না করতে পারো তার জন্য তোমাদের একজনের হাত আরেকজনের হাতের সাথে বেঁধে দেওয়া হবে। জিতে গেলে তোমাদেরকে রোজ আমরা নিমন্ত্রণ করব। এ আর কি এমন কাজ হলো, এই খেলা তো আমরা রোজই খেলে থাকি। ক্যাঙ্গারু সব বাঁদরদের
একজনের হাত আরেকজনের হাতের সাথে বেঁধে দেয়। চলো খাবার নিয়ে এসো, খেলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কেন আনবো না, প্রথমে এটার স্বাদ তো একবার নিয়ে দেখো। এই বলে সব ক্যাঙ্গারু লাঠি দিয়ে ওদেরকে খুব পেটাতে থাকে, আর পাখিরা ওদের ডানা দিয়ে মারতে লাগে। আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম করব না। এইভাবেই বাঁদররা ওদের কৃতকর্মের ফল পেয়ে যায়, আর ওরা ঠিক করে যে আর কখনো কাউকেই কোনোভাবে বিরক্ত করবে না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের নিজেদের আনন্দ ফুর্তির জন্য কখনোই অন্যদের ক্ষতি করা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।